আচ্ছা শয়তান স্যার, এক মাস তোমরা কোথায় থাকো? কোথায় আর থাকবো, আমরা তো ব্যবসায়ীদের গোডাউনের ভিতরে ঢুকে যাই। মানে ব্যবসায়ীদের গোডাউনের ভিতরে? মানে সব ব্যবসায়ীদের গোডাউনের ভিতরে ঢুকে যাও? কেন ঢুকে যাও? না না না, সব ব্যবসায়ীদের গোডাউনের ভিতরে ঢুকে যাই ব্যাপারটা এরকম না। আমরা 60-70% ব্যবসায়ীদের গোডাউনে অবস্থান করি। কেন, তোমাদের সেখানে থাকার জায়গায় থাকার তো কথা না? আমরা সেখানে কেন থাকি বুঝো না? তোমরা দেখো না, সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিতে জিনিসপত্রের দাম কমে, আর তোমাদের বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ে। কে বাড়ায়? ব্যবসায়ীরা বাড়ায়। তার মানে রোজার মাসেও তাদের শয়তানি কমে না। তো যারা এরকম শয়তান বিত্তে বিত্তে খেলে, আমাদের কিছু কলিগ তাদের গোডাউন এবং মনে অবস্থান নেয়। ও আচ্ছা আচ্ছা, আর তোমরা আর কোথায় অবস্থান নাও? খেয়াল করে দেখবা, ইফতারের সময় কিংবা সেহরির সময় ছেলে আর মেয়ে অবৈধ সম্পর্ক আছে তাদের, কিন্তু তারা একজন আরেকজনকে বিয়ে ছাড়াই সম্পর্ক। তারা বলে, এ জান তুমি খেয়ে নিও, সারাদিন কষ্ট করেছো, ইফতারের পরে কথা হবে। আবার দেখবে সেহরির আগে ডাইকা তুলে, আবার সেহরির পরেও কথা বলে। আরে কি পিরিত রে! তো এইরকম ছেলে এবং মেয়ের ওই যে মন মামক গোডাউনটা আছে, আমাদের কিছু কলিগ আবার সেখানে অবস্থান নেয়। তার মানে তোমাদের কিছু কলিগ ব্যবসায়ীদের গোডাউনে, কিছু কলিগ ওই যারা বিয়ে বহির্ভূত সম্পর্ক প্রেম টেম যেটাকে বলে আর কি, এদের মনে এবং মনের গোডাউনে অবস্থান নাও। তোমাদের আর কোনো কলিগ কি কোথাও অবস্থান নেই? হ্যাঁ, আমাদের আরও কিছু কলিগ আছে, খেয়াল করে দেখবে, যারা এই এই টাইঙ্গা টাইঙ্গা মাইঙ্গা খায়, বিড়িটিরি যেটাকে বলে। তো এরা দেখবে কি করে, ওই যে ইফতারের পরে নামাজ আছে, অনেক কিছু আমল আছে, সেগুলো ছেড়ে তাড়াতাড়ি কয়, হ্যাঁ বিরিলা বিরিলা। তো আমরা ঠিক ওদের ভিতরে ঢুকে যাই। আবার দেখবে সেহরির আগে কিংবা পরে, স্পেশালি একটু আগে সেহরির শেষ টাইম টাইম তাড়াতাড়ি ধূমপান করতে থাকে, কিন্তু সেটা তো একটা হারাম জিনিস, কিন্তু এটা টানতে থাকে। তো আমরা ওই সব ধূমপান কর, সেটা মহিলা 1% আছে, পুরুষ 99%, যারা এগুলো করে আর কি, তাদের ভেতরে আমাদের কিছু কলিগ অবস্থান নেয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কোথায় কোথায় অবস্থান? তোমাদের কলিগ কি আরও কোথাও থাকে? হ্যাঁ, আমাদের আরও কিছু কলিগ থাকে। দেখবে কিছু পুরুষ রমজান মাসে দিনের বেলা পর্দা করে, পর্দাশীল হোটেলে নিজস্ব পর্দা বজায় রেখে তারা আবার একটু হাপুস হাপুস খাওয়া দাওয়া করে, বাইরে আবার খুব ভাপ সাপ সাদা পাঞ্জাবি টাতর টাতর লাগায়, ইফতারির সময় আবার খুব প্রস্তুতি নিয়ে ইফতার করে, কিন্তু দিনের বেলা ওরা পর্দা করে খায়। আমরা সেই পর্দা খুরদের ভিতরে ঢুকে যাই। তাই তাহলে রোজার মাসে তোমরা এক মাস ঠিক বন্দি থাকো না? না, বন্দি থাকি অন্যান্য কান্ট্রিতে, কিন্তু তোমাদের বাংলাদেশে আমাদের কলিগদের অনেক থাকার জায়গা আছে। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনি কেমন লাগলো? শয়তান কিন্তু খারাপ বলে নাই। হ্যাঁ, শয়তানে যে সাক্ষাৎকারটা দিল, শয়তান কিন্তু মোটামুটি ঠিকই আছে। বাংলাদেশে শয়তান মোটামুটি বন্দি হয় না, এরা মানুষ নামক শয়তানের মনে এবং গোডাউনে ঢুকে যায়। বুঝতে পারলাম তাহলে, হ্যাঁ, কেন এত শয়তানি চলে। আল্লাহ হাফেজ।